এই ভিডিওতে আপনাকে মেনু ব্যবস্থাপনার পদ্ধতিটি দেখানো হবে এবং দেখানো হবে পরিবর্তনের অনুরোধ কিভাবে কাজ করে। মেনু ব্যবস্থাপনার মাধ্যমে আপনি করতে পারবেন আপনার সুবিধার্থে কিছু ক্লিক দ্বারা আপনার মেনু পরিবর্তন করুন এবং অপেক্ষার সময় 1 থেকে 2 দিন। অনুমোদনের জন্য অপেক্ষাকালীন সময়ে আপনি আপনার অনুরোধটি সম্পাদন করতে সক্ষম হবেন। আপনার অনুরোধটি সহজেই অনুসরণ করুন। আসুন দেখে নেই মেনু ব্যবস্থাপনা অনুরোধের পদ্ধতিটি। স্বাভাবিকভাবে রেস্টুরেন্ট পোর্টালে মেনু ব্যবস্থাপনার মাধ্যমে মেনু পরিবর্তনের অনুরোধ জমা দিন। নিশ্চিন্তে অপেক্ষা করুন, আমাদের প্রতিনিধিরা 1 থেকে 2 কর্মদিবসের মধ্যেই আপনার পরিবর্তনগুলি যাচাই করবে। পরিবর্তনগুলি অনুমোদন পাওয়ার সাথেই ফুডপ্যান্ডার প্ল্যাটফর্মে আপনার মেনু আপডেট হবে। মেনু ব্যবস্থাপনা পেজে ভাষা পরিবর্তন করে আপনার মেনুর আইটেমগুলি বিভিন্ন ভাষায় দেখতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টটি চেইন ভিত্তিতে থাকে, আপনি আপনার দরকারি আউটলেটটি সিলেক্ট করে আইটেমগুলি দেখতে পারবেন। আপনার মেনু আপডেটের অনুরোধ সমূহের স্ট্যাটাস ট্র্যাক করা অত্যন্ত সহজ। আপনি যে আইটেমটি পরিবর্তন করেছেন সেই আইটেমে চাপুন অথবা অনুরোধ সেকশন দেখুন। 3 ধরনের স্ট্যাটাস রয়েছে: অনুমোদন হয়নি, বাকি আছে এবং অনুমোদিত। অনুমোদন হয়নি অর্থ হল পরের অনুরোধটির অনুমোদন পেতে হলে আপনার জমাদান প্রক্রিয়া ভালোভাবে করতে হবে। বাকি আছে অর্থ হল আপনার অনুরোধগুলো ফুডপ্যান্ডা টিমের দ্বারা পর্যালোচিত হওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। অনুমোদিত অর্থ হল আপনার পরিবর্তনগুলো ফুডপ্যান্ডার প্ল্যাটফর্মে প্রতিফলিত হচ্ছে।